এক্সাম নিয়ে কারো যদি কিছু প্রবলেম থাকে বলতে পারিস। সে কয়েকটা কোশ্চেনের অ্যানসার ঠিক বুঝতে পারিনি। কোশ্চেন আমি পড়ে বলে দেবো, মানে কোশ্চেন ছাড়া আমি টেকনিক্যাল ডিফিকাল্টিস কথা বলেছি। ও আচ্ছা আচ্ছা, না না টেকনিক্যাল যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে, অনেকে আবারও আজকে শুনলাম যে নাকি প্রবলেম হয়েছে কিছু, তো কি হয়েছে এক্স্যাক্টলি আমাকে বলিস। স্যার আমার প্রথমে প্রবলেম হচ্ছিল, তারপরে আবার ঠিক হয়ে গেছে। কিরকম প্রবলেম, কিরকম প্রবলেম স্যার? কি সব মানে বলছে যে প্লে করতে বলছে, খেলতে বলছে, এরকম টাইপ স্যার, গেম খেলার মতো এরকম আসছিল যে পিকচার ম্যাচ। তোর মোবাইলে কিছু ম্যালওয়্যার কি বা অ্যাডওয়্যার টাইপের কিছু রয়ে গেছে ব্রাউজারে, সেই জন্য কোনো ভাবে রিডিরেক্ট হয়ে যাচ্ছে কোথাও কিছু, দেখ ওয়েবসাইটে, সেইখান থেকে প্লে করার কথা আসছে। তাহলে তো প্লে করার এখানে কোনো অপশন নেই, এটা ডিরেক্ট গুগল ফর্মে ঢুকবে, সুতরাং ওই প্লে প্লে কোনো জায়গা নেই। তুই জাস্ট তোর নিজের ইমেল আইডি দিবি, তারপরে কোশ্চেন এমনি দেখাবে পরের পর। আগের দিন সাবমিট করার পর কি আর কি ওই মানে জিনিসটা আসছে, ফিউ কোশ্চেন দেখাচ্ছে, নিজে কোনো অ্যাড দিচ্ছে আর কি, সেটা হতে পারে। ঠিক আছে, ওটার সাথে আমার কোনো রিলেশন নেই, ওটা গুগল নিজে দিচ্ছে তোর থেকে কোনো কিছু করার জন্য, বা তোর থেকে ডেটা নেওয়ার জন্য, বা যাই হোক অন্য বিভিন্ন রকম উদ্দেশ্য থাকতে পারে, বা অন্য কোনো কেউ হতে পারে, কোনো ওয়েবসাইট হতে পারে, সফটওয়্যার হতে পারে। তার ফলে সাবমিট বাটন ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, কাজ করেনি ওই সেম ইমেল অ্যাড্রেসে সেকেন্ড টাইম। ওকে, এটা একটা প্রবলেম থাকতে পারে। আর একটা প্রবলেম হয়ে থাকতে পারে, মেবি আমি 30টা কোশ্চেন দিয়েছিলাম, 30টা কোশ্চেন ইচ ওয়াজ ইম্পর্টেন্ট, মানে প্রত্যেকটা তোকে সাবমিট করতে হবে, নাহলে ফর্ম অ্যাজ এ হোল গোটা ফর্ম দিয়ে সাবমিট করতে পারবি না। তো এই এই জিনিসটা ছিল, এটা আমি আজকে তুলে দিয়েছি, সুতরাং তুই 30টার মধ্যে 10টা কোশ্চেন অ্যান্সার দিলেও সাবমিট করা যাবে, কোনো অসুবিধা নেই। আর কোনো প্রবলেম হওয়ার কথা নয়, মানে আমার মনে হয় যাদের যা প্রবলেম হয়েছে এই এক্সামটা দেওয়ার পর সবাই মোটামুটি ইউজ টু হয়ে গেছিস, পরের থেকে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। যদি আরো কিছু প্রবলেম মনে হয় হয়ে থাকে তাহলে এখনো বলতে পারিস, কোনো অসুবিধা নেই। তাহলে ধরে নিচ্ছি তাহলে কারো কোনো প্রবলেম আর টেকনিক্যাল প্রবলেম অন্তত নেই, মানে এখানে অন্তত আজকে যারা যে 15 জন জয়েন করেছিস অন্তত তাদের। সব বাকিরা কোথায় গেল, সব ভুল বললো? যাই হোক, শুরু করে দিচ্ছি। বেসিক্যালি প্রথম আমাদের আজকে যেটা কাজ করব সেটা হচ্ছে এই কম্পিটিটিভ পরীক্ষাতে ছোটবেলায় সেই HCF আর LCM আমরা খুব পড়েছি, লোয়েস্ট কমন ফ্যাক্টর LCM, আর ওটা হচ্ছে হাইস্ট বা মাল্টিপ্লায়ার আর হাইস্ট কমন ফ্যাক্টর, এই দুটো জিনিস, একটা ফ্যাক্টর একটা মাল্টিপ্লায়ার। তো যাই হোক, যাই পড়েছি পড়ি না কেন সেটা পরের কথা, আজকে দুটো যে জিনিসটা কাজ করব সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে এর আগের দিন পার্সেন্টেজ পড়িয়েছি, আজকে আজকে HCF আর LCM পড়িয়ে দেবো, আর কিছু অঙ্ক দেখাবো, আর তার সাথে যেটা করব আগের দিনের যে কুইজগুলো হয়েছিল সেই কুইজগুলোর অ্যান্সার এটা হয়ে যাওয়ার পর বলে দেবো, বা কীভাবে হবে সলিউশন সেটা আমি দেখিয়ে দেবো। যদি সফটওয়্যার না দেখাতে পারি কোনো অসুবিধা নেই, আমি আমার কাছে পুরো সিট আমি করে দিয়েছি, সেটা আমি আপলোড করে দেবো গুগল ক্লাসরুমে। তোরা একটু গুগল ক্লাসরুমটা একটু খবর রাখিস, কারণ ওটা তোকে তোরা যদি ডাউনলোড না করিস তাহলেও হবে, কোনো অসুবিধা নেই। আর তোরা যদি ডাউনলোড করতে চাস গুগল ক্লাসরুম অ্যাপ ডাউনলোড করতে পারিস, প্লে স্টোরে অ্যাভেলেবেল। তো ওটাতে আমি এই টপিকস রিলেটেড ডিফারেন্ট ভিডিও পোস্ট করছি যেটা তোদের অনেকের কাজে লাগবে। তো আমি শুনলাম বা জানতে পেরেছি যে তোদের মধ্যে অনেকেই হয়তো ম্যাথামেটিক্সে অতটা ই নস, কারণ অনেকের হয়তো রিসেন্ট টাচে নেই, অনেক আগে ম্যাথামেটিক্স পড়েছিস। তো হঠাৎ করে একটা টপিক, আমি তো একদম খুব বেশি থেকে হয়তো বলছি না, একটু পরের থেকেই বলছি,
তো সেই জায়গাটা ফিল আপ করার জন্য আমার মনে হয় কিছু শর্ট অফ ভিডিওস দেখা খুব প্রয়োজন, যেগুলো খুবই হেল্প করবে তাদের। তো সেই ধরনের কিছু ভিডিওর লিঙ্ক ইউটিউবে, তো ইউটিউবে তোরা নিজেরাই সার্চ করতে পারিস, হাজার হাজার কোটি কোটি ভিডিও রয়েছে, তোরা নিজেরা ইউ ক্যান সি দেম। বাট আই হ্যাভ মেক সাম লিস্ট, যেটা তোরা ওই গুগল ক্লাসরুমে দেখতে পাবি, কিছু লিস্ট অফ ভিডিওস পোস্ট করেছি তোর আগের দিনে, আগের দিনের মধ্যে দুটো পোস্ট করেছি, আর আজকে বোধ হয় একটা না আজকে বোধ দুটো পোস্ট করেছি এরকম কিছু একটা এই HCF আর LCM রিলেটেড। তো হোয়াট ইজ বেসিক্যালি LCM আর হোয়াট ইজ বেসিক্যালি HCF আমি এত ডিটেলসে যাবো না, কারণ আমার মনে হয় একটা মোটামুটি আইডিয়া সবারই আছে, তাও যাদের নেই আজকে আমি যেটুকুনি বলবো সেটি বুঝতে পারি, বুঝতে কোনো অসুবিধা হবে না, কারণ একটা আইডিয়া আমার মনে হয় ওভারঅল সবার আছে কিছু না কিছু। তো আরো ডিটেলস সেটা একদম বেসিক জায়গা থেকে বুঝতে গেলে তোদেরকে আমি আগের দিন বলেছি যে ইউ শুড কনসাল্ট ম্যাথামেটিক্স বুক ফ্রম ক্লাস 9 or 10, সেটা পড়বি দেখবি। আর তার তো ঘরের কথা, এখন সিস্টেমটা হচ্ছে পুরো ডিজিটাল, সুতরাং ইউটিউবে না পড়েও সেই ভিডিও, সেই টাইপের ভিডিও দেখতে পারবি, প্রচুর বড় বড় লোকজন HCF LCM নিয়ে বা আগের দিনে যে পার্সেন্টেজ সেটা নিয়েও দেখবি লেকচার দিয়েছে, আমি যে ভিডিওগুলো পোস্ট করেছি সেগুলো দেখিস। তো ভিডিওর লিঙ্ক গুগল ক্লাসরুমে যারা যারা রয়েছিস বা জানি না তোরা সবাই রয়েছিস কিনা এখানে যারা রয়েছিস, তো যদি না থাকিস গুগল ক্লাসরুমে জয়েন করে নিস, নিয়ে পোস্ট করেছি দেখিস। বেসিক্যালি আজকে যেটা শুরু করছি আজকে HCF আর LCM, একটা হচ্ছে ফ্যাক্টর আর একটা হচ্ছে মাল্টিপ্লায়ার। ফ্যাক্টর মানে তাহলে আমাদের দুটো জিনিস বুঝতে হবে, সো হোয়াট ইজ ফ্যাক্টর অ্যান্ড হোয়াট ইজ মাল্টিপ্লায়ার, তারপরে তো তার হাইয়েস্ট কে লোয়েস্ট কে সেটা তো পরে বুঝবো। তো সেটা বোঝার জন্য খুব সিম্পল, কোন একটা নাম্বার, সাপোজ আমি সেই নাম্বারটাকে এক্স ধরলাম, আরেকটা নাম্বার সাপোজ ওয়াই। নাও খুব সিম্পল জিনিস, ইফ এক্স ডিভাইডস ওয়াই, তার মানে এক্স দিয়ে যদি ওয়াই কে ডিভাইড করা যায়, ডিভাইড করা যায় মানে হচ্ছে খুব সিম্পলি ভাগ করলে ভাগ মিলে যায়, এটাকে আমরা বলি দ্য নাম্বার ওয়াই ইজ ডিভিজিবল বাই এক্স, অর উল্টো দিক দিয়ে বলি এক্স ডিভাইডস ওয়াই, ঠিক আছে। তাহলে আমরা বলবো ওই এক্স কে ওয়াই এর একটা ফ্যাক্টর, ওকে, অথবা মাল্টিপল অফ এক্স, এই দুটো যেকোনো একটা বলতে পারি। স্ক্রিনে দেখবি প্রথমে এই লাইনটা লেখা রয়েছে, আমি মনে হয় স্ক্রিন সবাই দেখতে পাচ্ছিস, আমি তাও একটু বড় করে দেওয়া দেখি। খুব সিম্পল আইডিয়া, এটা সবাই জানিস, ফ্যাক্টর মানে এমন একটা জিনিস বা এমন একটা নাম্বার যে নাম্বারটা দিয়ে ওই নাম্বারটাকে ভাগ করা যায়, মানে ভাগ করলে মিলে যায়, খুব সহজ জিনিস। তাহলে নেক্সট আমাদের জিনিস যেটা জানার থাকে সেটা হচ্ছে হোয়াট ইজ হাইয়েস্ট কমন ফ্যাক্টর। কমন, কমন মানেই হচ্ছে আমাদের কাছে অলরেডি ইন আওয়ার হ্যান্ড two or more numbers already there, now we are searching what is highest common factor. Highest common factor means a number which is the maximum number by which we can divide the two numbers which are in our hand, মানে আমাদের হাতে যে দুটো নাম্বার ছিল ওই নাম্বার দুটোকে ওই নাম্বারটা দিয়ে ম্যাক্সিমাম ওই নাম্বারটা দিয়ে ভাগ করা যায়। This can be lowest, lower. Any lower number can do that, but we are searching what is the highest number by which we can divide the two numbers which were in our hand. Okay, so সেটাকে আমরা HCF বলছি, খুব সিম্পল। তার মানে HCF এর কন্ডিশন তাহলে কি হলো, দুটো নাম্বার আমার হাতে যদি দেওয়া থাকে x আর y, একটা নাম্বার c, এটাকে আমরা highest common factor বা HCF, অথবা অনেক সময় আরো একটা টার্মিনোলজি ইউজ করা হয় জিসিডি, অনেক সময় আমি এই নামটাও বলবো, এটাকে অনেক ফুল ফর্ম হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভাইজার, এখানে হয়তো লেখা নেই কিন্তু এই নামটাও আমি অবশ্যই ব্যবহার করবো। দিস টু নেমস আর সিনোনিমাস, কোনো পার্থক্য নেই, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, গ্রেটেস্ট কমন ডিভাইজার, তার মানে দ্য নাম্বার ইজ এ ডিভাইজার অফ দেম, বাট আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে দ্যাট ইজ দ্য হাইয়েস্ট নাম্বার, মানে ওর থেকে বড় কোনো নাম্বার দিয়ে ওই দুটো কি একসাথে ডিভাইড করা যাবে না, আলাদা আলাদা ডিভাইড করা যেতে পারে কিন্তু একসাথে কমনলি ডিভাইড করা যাবে না ওর থেকে কোনো বড় নাম্বার দিয়ে। আমার মনে হয় এটুকু সবাই বুঝতে পেরেছিস,
তো এটা আরো ক্লিয়ার হবে এটা কিভাবে বের করি, ছোটবেলায় বের করেছিলাম এটা, মানে কিভাবে হাউ টু ফাইন্ড এইচসিএফ অর জিসিডি কি করে বের করব। দুটো দুটো ওয়ে ছিল, একটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন টেকনিক ইউজ করে আমরা এইচসিএফ অথবা জিসিডি বের করেছি, আর একটা টেকনিক ছিল ওটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন, আর একটা হচ্ছে ডিভিশন অ্যালগোরিদম কাজে লাগিয়ে ডিভিশন করে 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 আমরা এইচসিএফ বের বা জিসিডি যাই বলি না কেন we can find that. Okay, so the first method is a very simple method. At an example, it will clear. We have three numbers. 144, 180, and 108. These three numbers, we have said HCF or GCD, you have to find. So what do we do? Use factorization method. So what is the factorization method? Basically, the factorization methods that I am talking is prime factorization method. তার মানে আমরা কোন নাম্বারের prime factor গুলো বের করব, ঠিক আছে, মানে we will write a number in terms of its prime factors. What is the prime factor? Prime factor কি, খুব simple একটা example নি, আমি যদি বলি 20, this is a number, and now you can see if I take the number 10, so 10 divides 20, 10 diye 2 ke bhag kora jay, so 10 is a factor but it is not a prime factor. Keno 10 prime factor noy, tar karon 10 is not a prime number. Jodi karo mane na jana thake what is prime number gulo kon gulo, prime number amader define hoy 2 এবং দুয়ের থেকে বড় সমস্ত নাম্বার গুলো, যে নম্বর গুলো অদ্ভুত, মানে এগুলো যদি আমরা ফ্যাক্টর বের করি দে আর নিজেরাই হচ্ছে ওদের ফ্যাক্টর, আর ওয়ান এছাড়া আর কোনো ওদের কোনো ফ্যাক্টর নেই, সেই নাম্বার গুলো হচ্ছে আমাদের কাছে প্রাইম নাম্বার। একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রাইম নাম্বারের যে ডেফিনিশন সেটা স্টার্ট হচ্ছে স্টার্টস ফ্রম গ্রেটার দেন ইকুয়ালস টু টু, মানে এনি নাম্বার মানে আমি চেক করব ওয়ান, ওয়ান থেকে যদি জিজ্ঞাসা করে প্রাইম বা প্রাইম নয় কি, এটা আমি উত্তর দিতে পারবো না, কারণ এটা আমার ডেফিনিশনের বাইরে। প্রাইম নাম্বারের ডেফিনিশন শুরু হয় দুই থেকে, টু ইজ দ্য অনলি ইভেন প্রাইম নাম্বার, ঠিক আছে। তো আমরা সেই কোন একটা, এটা একটা থিওরি, ম্যাথামেটিক্সের খুব ডিপ থিওরি, এটা তো প্রুফ দেখানো সম্ভব নয় বা এই লেভেলে ওদের লেভেলে দেখানো যায় কোনো জায়গা নেই, তবু ওই আর কি নিজে বলছি তোদেরকে মেনে নিতে হবে, এবং সেটা তুই শুধু মানবি না, তোরা নিজেরা সেটা জাস্টিফাই করতে পারিস, কিন্তু অ্যাজ এ প্রুফ তোদেরকে বলতে পারবো না বা দেখাতে পারবো না। কিন্তু কি থিওরি, কি থিওরিটা হচ্ছে এরকম, কোন একটা ম্যাথামেটিক্যাল আমরা যদি কোনো নাম্বার দেওয়া হয় ইন্টিজার, সেটাকে সবসময় আমরা তার প্রাইম ফ্যাক্টরে ভেঙে ফেলতে পারি, প্রাইম ফ্যাক্টরে উই ক্যান অলওয়েজ ডিকম্পোজ ইট। ফর এক্সাম্পল উই হ্যাভ say we have a number 12, so how to write, you see I can write 12 in terms of 2 into 2 into 3, okay, so all are primes, so if you multiply 2 by 2 is 4, 4 into 3 is 12, so we get back 12, and what we have done, we have decomposed 12 in terms of prime factors. The prime factors are 2 and 3. There are actually 2 2s and 1 3. Okay. In this way, if you, you can always try and you can write a number at your will and you try to decompose it in terms of prime factor. You can take paper and you can always do it. Okay. So basically what you are seeing in the screen, I have three numbers, 144, 180, and 108, 108. Okay, so they are, I can factorize them, or I can factorize them in terms of prime numbers. In this way, 144 is equals to 2 into 2 into 2 into 2 into, right, 4 2s are there and 2 3s are there. Similarly, 108 is decomposed into, in this form, 2 2s and 3 3s. Similarly, 180 can be decomposed
in terms of prime factors as 2 2s, 2 3s, and 1 5. So, okay. So, now from their factorization, if you retrieve what is the minimum thing lying in all three, you will see that at least two number of 2 and two number of 3s are there in all three numbers. Okay. In the first number, basically, there are 4 2. In the second, 2 2s. And in third, again, two number of 2s. So, there are minimum 2 2s from 3. We can extract from 3 numbers. And also, we can also extract 2 3s from each of these numbers. Okay. So, from this prime factorization, we obtain the highest common factor is the product of that 2 2s and 2 3s, and the product is 36. Okay. So, this 36 is the required HCF of the given three numbers. Okay. So, I think it is very much clear to all of you. Okay. So, there are another method which we called division method. By this method, we can also get the HCF of the numbers. So, how to get, or what do? You choose, you have three numbers, you choose any two of them. So, now one number is larger and one number is lower than that number. So, you divide the larger number by the least or the second largest number. Okay. So, you see in your screen the division thing. You divide it, you got some remainder. You again divide this 144 by this remainder, and ultimately this division ends, because this is, you can, this division ends because there is no remainder term. The remainder is zero. So, your division is complete. Is complete. Okay. So, now you have 36 in your hand. Now, one number is also there that we have skipped. We have only taken 144 and 180. 108 is also there. Now, we again make this division with this 36 and 108, and repeat this procedure until you get the remainder zero. Okay. So, you see that in this division process, if you divide 108 by 36, the remainder is zero or null. So, the division process is complete. So, this 36 is our ultimate result. So, this is the HCF. So, suppose maybe there may be another number is given. So, even again, in that case, you will again divide that number by 36 and you continue the process. So, ultimately, you will get the HCF. So, we have two methods. I have discussed this division method, and another is prime factorization method. So, now we are moving on to multiple things. Okay. So, basically, আমি একদম বেস্ট পসিবিলিটি কেস দুটো হলে একদম খুব ইজি ব্যাপারটা বলা হয়ে যায়, আমি তাই জন্য আমি তিনটে ধরে নিচ্ছি। তিনটে নাম্বারের মধ্যে at will jekono dutu number choose kor, jekono dutu number, you can choose any two number. Okay, any two. Oi je choose korlam je dutu number, oi dutu number er moddhe sobche boro number ta ke ami arekta jeta number choose korechi sei number ta diye bhag korbo, thik ache. We will divide okay. The largest number by the second one. Okay, so ebam bhag korte korte ami dekho kothay giye last e milche, thik ache. Prothom bar bhag korlam, we have some remainder. ওই রিমাইন্ডার দিয়ে যে সংখ্যাটাকে দিয়ে ভাগ করেছিলাম মানে 144 সেটাকে ভাগ করলাম,
সেখানেও মেবি সাম রিমাইন্ডার থাকতে পারে, কিন্তু আমার এই প্রবলেমে সেই রিমাইন্ডারটা থাকছে না, মিলে যাচ্ছে, ভাগ মিলে যাচ্ছে। কিন্তু যদি রিমাইন্ডার থাকতো এই ভাগটা কন্টিনিউ করতাম যতক্ষণ না ভাগটা সাকসেসফুলি কমপ্লিট হচ্ছে। সো সাকসেসফুলি কমপ্লিট হলে আমার কাছে যে এইখানে যে পার্টটা লাস্টের অবধি পড়ে থাকবে সেই 36, সেই 36টাকে হচ্ছে দিয়ে আমার কাছে যে থার্ড নাম্বার আছে সেই থার্ড নাম্বারকে ভাগ করবো, অ্যান্ড দিস প্রসেস উইল কন্টিনিউ আনটিল অ্যান্ড আনলেস উই এক্সস্ট অল আওয়ার নাম্বার, অল দ্য নাম্বারস গিভেন। ওকে, এবং হয়ে যাওয়ার পর আমাকে এই ভাগটা আমাকে কমপ্লিট করতে হবে, মানে এগিয়ে নিয়ে যেতে হবে আনটিল অ্যান্ড আনলেস যখন যতগুলো পর্যন্ত আমার ওটা শেষ হচ্ছে, মানে ভাগটা মিলে যাচ্ছে। সেই ভাগটা মিলে গেলে আমার এখানে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটাই পড়ে থাকছে, সেইটি হচ্ছে আমার কাছে HCS। ঠিক আছে, এটা এক্সাম্পল আর দু চারটে নিজে করলে ক্লিয়ার হবে, আমি দরকার হলে পরে এক্সাম্পল দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আর মানে এরকম কোনো ব্যাপার নেই, মানে এটা একটা মেথড, ইভেন এই এই মেথডও ট্রাই করা যায়, প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। এটা হয়তো আর একটু ইজি হতে পারে বা, কিন্তু অনেক সময় এটা একটু মেবি সাম লেবোরিয়াস প্রসেস বিকজ অফ দিস ফ্যাক্টরাইজেশন থিং, বিকজ ইফ দ্য নাম্বার ইজ লার্জ ইউ হ্যাভ টু ডু দিস ফ্যাক্টরাইজেশন, দ্য ফ্যাক্টরস মোর ফ্যাক্টরস উইল বি দেয়ার, সো এটা একটু সেই দিক দিয়ে একটু খাটনির কাজ হয়ে যেতে পারে। এনিওয়েজ, দুটো প্রসেসই বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের কাজে লাগবে, আমার মেথডকে সিম্পলিফাই করতে বা যে সামস দেবে সেটা তাড়াতাড়ি করার জন্য, কোনোটাই কাজে লাগবে, যে কোনোটাই কাজে লাগতে পারে। অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ লোয়েস্ট কমন মাল্টিপল, মাল্টিপল মাল্টিপল মানে, মাল্টিপল মানে হচ্ছে এমন একটা নাম্বার, আগে বলিনি, সাপোজ আমাদের কাছে দুটো নাম্বার আছে, উই হ্যাভ টু নাম্বার এক্স অ্যান্ড ওয়াই ইন মাই হ্যান্ড, আমাকে এমন একটা নাম্বার খুঁজে বের করতে হবে জেড, এমন একটা নাম্বার, সেই নাম্বারটা ইজ মাল্টিপল অফ এক্স ইজ অলসো মাল্টিপল অফ ওয়াই, তাহলে মাল্টিপল, মাল্টিপল মানে হচ্ছে একটু সহজ করে বললে, মানে যেহেতু লোয়েস্ট কমন মাল্টিপলের কথা বলছি, মাল্টিপল শব্দটা ইউজ করতে পারবো না, তাহলে সহজ করে বলতে গেলে দ্যাট নাম্বার জেড we can divide by x and y both, okay, divisor, ebong sei number ta, that number z, if the number z is the lowest, that means we z er age ar kono number nei jake x and y both diye bhag kora jay simultaneously, ekshathe bhag kora jay erom kono number nei, eta jodi ensure kora jay then Z, is called the lowest common multiple. Common multiple. Common মানে হচ্ছে এটা যে তাদের বোথ এক্স দিয়ে অ্যান্ড ওয়াই দিয়ে বোথ নাম্বার দিয়ে উই ক্যান ডিভাইড দ্যাট নাম্বার, ওকে, অ্যান্ড দ্যাট নাম্বার ইজ দ্য স্মলেস্ট নাম্বার। হোয়াই আই এম রিপিটিং দ্য টার্মস লোয়েস্ট অর স্মলেস্ট, বিকজ আমি যদি জেড এর বদলে যদি টু জেড নিই, থ্রি জেড নিই, ফোর জেড নিই, মানে জেড এর মাল্টিপল নিই, these all numbers you can divide by x and y, so number of multiples are actually infinite, so we are checking the lowest multiple, lowest common multiple, okay, so etai hocche amar point ba etai hocche lcm er funda, okay, ekta khub guruttopurno result ache jeta exam e khub ashe, এই ধরনের এক্সাম গুলোতে খুব কাজে দেয় একটা ফর্মুলা, ফর্মুলাটা বলছে ইফ উই হ্যাভ টু নাম্বারস এক্স অ্যান্ড ওয়াই, সাপোজ আমাদের হাতে দুটো নাম্বার দেওয়া আছে, একটা এক্স অ্যান্ড অ্যানাদার ইজ ওয়াই, অ্যান্ড এই এক্স ওয়াই এর জিসিডি অথবা এইচসিএফ যাই বলি না কেন অ্যান্ড এলসিএম বোথ আর নোন, এবং সেগুলো ধরে নিলাম এ আর বি, তাহলে ওই এক্স ওয়াই এ বির মধ্যে একটা রিলেশন আছে, and the relation is x into y is equals to a into b, that means product of two numbers is equal to the product of their hcf and lcm. Eta korar jonno ba bujhte gele ekta khub shohoj example jodi amra nijera niye ni tale khub shohoje bojha jay, khub simple ekta example ami bolchi frame korchi, suppose two numbers we have given 10 and 15, 10 10 10 and 15. No, now if I ask you what is GCD or you can say HCF of 10 and 15,
টেনার দশ আর পনেরোর জিসিটি বা এইচসিএফ কত? কোন মেথডটা নেবো? আমরা ফার্স্ট মেথডটা অ্যাপ্লাই করছি। ফার্স্ট মেথড মিনস প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। সো বাই প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড, ইফ ইউ ফ্যাক্টরাইজ টেন, ইউ উইল গেট টেন ইকুয়ালস টু টু ইন্টু ফাইভ, ওকে? অ্যান্ড ইফ ইউ ফ্যাক্টরাইজ ফিফটিন, ইউ উইল গেট থ্রি ইন্টু ফাইভ। সো হোয়াট ইজ দ্য কমন ফ্যাক্টর ইন দ্য প্রাইম ফ্যাক্টরাইজেশন, আর হোয়াট আর দ্য কমন ফ্যাক্টর্স? অ্যান্সার ইজ ফাইভ। Okay, nah, yes. So the 5 is the common factor between 10 and 15. So that 5 is the is basically the HCF or GCD of 10 and 15. Okay, so we got GCD. Now we are coming into LCM. So how to determine the LCM? So determination of LCM needs some process. আমি প্রসেসটা এখনো বলিনি, এবার বলবো। প্রসেসটা অনেকটা সেম। এক নম্বর হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। দিস মেথড আমরা একটু আগে দেখলাম, দিস প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড, দ্য সেম নেম যে আমি জিসিডির মধ্যে বললাম, এখন একই জিনিস মেথড বা একই মেথডের কথা বলছি। দিস সেম প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড ওয়ার্কস ফর এলসিএম টু। হ্যাঁ, ওকে। সো how to use this method to get LCM? So the same thing, suppose you have three numbers. I will come that example a little bit later. I will discuss some problems regarding this prime factorization method on LCM. Then I will go into that problem 10 and 15. Okay. So suppose you have two numbers LCM, you have three numbers basically, 12, 16 and 30, and asked to find the LCM. So what will you do? So you will do just make the prime factorization or break the number into smallest factors, smallest prime factors. Okay, you can do that. So now what is or how do you find LCM? So in case of GCD, you have checked what is the minimum factor lying there, lying each of them. And for the LCM, what will you do? You will see the multiple. So now you see 3 and 3. Okay, first of all 2. So these 3 2s are there. So you will take a single 2 for 3 2. Now you will see that 2 2s are there. You will take single 2 instead of 2 2s, and these 2 2s are there. You will take all these 2 2s here. So we will have 4 factors of 2. Basically, in other sense, you can take it in this way. That in this number we have two number of twos, in this factor we have four number of twos, and in this factor we have one twos. So what is the maximum two we need to cover all them? So we need four. This is the maximum. Okay, here two twos are there, this is four twos, and this is one twos. So in this case we will need the maximum number of twos. This is 4. Now you check 3. There are 1, 3 here. There is a 3. There is no 3. And in this last number, there is a single 3. So the least or the maximum number of 3 is 1. There is 1, 2, 3. There is no 3. That means 0 number of 3. And there is 1 single 3. So the minimum or maximum number of 3 here is 1. Similarly for 5, we have no 5 here. That means zero number of 5s is there, and there is single 5. So the maximum number of 5s is 1. So this, if you multiply them all, the result is 240. B
S240 is LCM. So I'm saying again that what will you do? You just make the prime factorization and check or pick the maximum prime factors. Okay. So as in the example, if you notice the number of factors of 2, you see there are 4. The 4 factors of 2 are maximum. That is coming from the middle one, 16. So we need 4, 2. Similarly, we need 1, 3. And similarly, we need another 1, 5. So the, if you multiply them all, the result is coming to 40. And this 240 is the LCM of the 3 numbers. So this is a method, and this is another method. This is again a division method. So in this method, I think you have a little bit of idea. So what do? We just divide by prime factors 2, 3 until unless we exhaust the factoring thing. And one thing you have to keep it in mind that since we have 3 digits or 3 numbers there, so in the here the division process will go until and unless or least number of at least 2 of them or have factor. If 2 of them in this here 1, 4, 5, this 4 and 5 has no common factor, so we stop our division process. But you see, in this line, this 3 and 4, they have no factor, no common factor between them. But even 4 and 15 have no common factor between them. But if you see 3 and 15, there is a common factor between them, that is 3. So the process will go on. Okay, so this is the difference between LCM and HCF. In the HCF part, we drop this division at once when you see that there is no common factor all three. But in case of LCM, you can or you will do that division thing up to 2 numbers. Okay, that means এর মধ্যে যে কোনো দুটো মানে তিনটের মধ্যে যে কোনো দুটোর মধ্যে কোনো ফ্যাক্টর থাকলেও আমরা এই ডিভিশনটা করব, এগিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত অল ফ্যাক্টর এর মধ্যে থেকে আমরা অ্যাবজর্ব করে নিতে পারছি ততক্ষণ এই ডিভিশনটা চলবে। এই জিনিসটা আমরা মনে ছোটবেলা অনেকেই করেছি, এটা দিস ইজ দি কমন থিং। সো ইন দিস ওয়ে উই ক্যান অলসো গেট দ্য এলসিএম, দিস ইজ 2 × 2 × 3 cross 1 cross 4 cross 5. So this is basically it will come again as same. This is 240. So division method একটা গুরুত্বপূর্ণ method বা easy method, এটা দিয়ে LCM বের করা যায়। So এটা যদি number of elements এখানে তিনটে আছে, then maybe 4 or 5. So same case, এই যে এখানে last line আমরা check করবো যে কোনো দুটো any two minimum দুটো element এর মধ্যেও যদি factor থাকে, we will perform the গুরুত্বপূর্ণ fractions. So আমাকে অনেক সময় ফ্র্যাকশন দিয়ে দেয় এক্সাম, অনেক সময় এই ধরনের টাইপের প্রবলেম আসছে। সো ইউ উইল বি গিভেন সাম ফ্র্যাকশনস এন্ড ইউ উইল আস্ক টু ডিটারমাইন দ্য এলসিএম অর এলসিএফ অফ দ্য ফ্র্যাকশনস। সো দ্য ফর্মুলা ইজ ভেরি সিম্পল, এইচসিএফ বললে জেনারেলি নিউমারেটরটা এইচসিএফ হয়, এলসিএম বললে নিউমারেটরটা এলসিএম হয়, আর ঠিক ডিনোমিনেটরটা ঠিক উল্টোটা হয়। ঠিক আছে, আবার বলছি HCF of fractions means HCF of numerator divided by LCM of denominators. Okay. LCM of fraction means LCM of numerator divided by HCF of denominator.
ফর এক্সাম্পল একটা নাম্বার দুটো বা দুটো নাম্বার যদি নিয়েছি এরকম হাফ আর থ্রি ফোর্থ এই দুটোর এইচসিএফ বের করতে দিয়েছে সো হোয়াট উইল ইউ ডু ইউ উইল জাস্ট ফাইন্ড দ্য এইচসিএফ অফ ওয়ান অ্যান্ড থ্রি অ্যান্ড এলসিএম অফ টু অ্যান্ড ফোর সো ওয়ান অ্যান্ড থ্রি এইচসিএফ বের করলে ওয়ান হয় আর টু আর ফোরের এলসিএম বের করলে ফোর হয় সো এইচসিএফ অফ হাফ অ্যান্ড থ্রি ফোর্থ ইজ ওয়ান ফোর্থ ওকে অ্যান্ড সিমিলারলি এলসিএম বের করতে দিলে ওই সেম দুটো ফ্র্যাকশন আমরা করবো কি ওয়ান অ্যান্ড থ্রি এর এলসিএম আর টু আর ফোর এর এইচসিএফ আরে ওয়ান অ্যান্ড থ্রি এলসিএম করলে থ্রি হয় টু আর ফোর এর এইচসিএফ করলে টু হয় সো এলসিএম ইজ থ্রি বাই টু সো এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা নোট করতে হবে এবং মাথায় রাখতে হবে যে ফ্র্যাকশন দিলে আমরা এইচসিএফ এন্ড এলসিএম কি করে তো এই জিনিসটা যেটা আমি একটু আগে বললাম দিস ফর্মুলা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট যেটা যেটা প্রবলেমটা আমি একটু আগে ডিসকাস করতে গিয়ে আটকে গেলাম আবারও বলছি উই হ্যাভ গিভেন টু টু নাম্বারস 10 অ্যান্ড 15 তো আমরা নিজেরাই বলি যে এদের এইচসিএফ হবে 5 অ্যান্ড হোয়াট ইফ আই আস্ক হোয়াট ইজ এলসিএম অফ 10 অ্যান্ড 15 10 অ্যান্ড 15 এর এলসিএম কত হবে সো আমি যদি ব্যাক করে চলে যাই এই মেথডে এই এলসিএম এর ডিভিশন মেথড অথবা ফ্যাক্টরাইজেশন মেথড যে কোনো মেথডে এলসিএম বের করতে পারি 10 অ্যান্ড 15 এ 10 মানে 2 ইনটু 5 15 মানে 3 ইনটু 5 তাহলে আমাদের ফ্যাক্টরস আর 2 3 অ্যান্ড 5 সো 2 এর নাম্বার অফ 2 কতগুলো হবে ম্যাক্সিমাম 1 বিকজ দুটোতেই আমার যা দেখতে পাচ্ছি তাদের আমার ম্যাক্সিমাম 1 টা একটা হলেই চলবে 3 এর ম্যাক্সিমাম হচ্ছে 1 আর 5 এর ফ্যাক্টরও ম্যাক্সিমাম হচ্ছে 1 ওকে সো আবার এলসিএম ইজ 2 ইনটু 3 ইনটু 5 or 30. So LCM of 10 and 15 is 30. Now you do one thing. So you are given two numbers, 10 and 15. Multiply them. What you will get? 150. Okay. So if you multiply two numbers, 10 and 15, you will get 150. Now 10 and 15, these two numbers have LCM 30 and HCF 5. So what is the result if you multiply the HCF and LCM? This is again 5 into 30 is 150. So if you check that product of numbers, product of two numbers is basically equals to the product of their LCM and HCF. Okay, this is very much trivial. And this is the result. This is very important result and problems generally comes in all exams. Okay, so I'm repeating. If two numbers are X and Y and their LCM and HCF are A and B respectively, then X into Y is equals to A and A into B. So, okay, so what types of problem comes in exams? So you see there are four things. X, Y, A, B. So the simplest problem is you will be given any three of them and you will be asked to find the fourth one. Maybe you will be given these two numbers or you will be supplied with LCM and HCF and single number and you will be asked to find another number. Okay. So this type of problems generally comes in the exam. So it's very important formula. So these are all for LCM and HCF. There are some solved problems there. So the first one I will ask you is this formula, this problem. So the problem is find the least number of 5 digits, which is exactly divisible by 12, 15, and 18. So 12, 15, 18 diye bhag jabe 5 digited least number. Kunta hobe. ভাবনা চিন্তা কর ভাবনা চিন্তা করে দেখ যদি পারিস লিস্ট নাম্বার বলেছে 5 ডিজিটের হোয়াট ইজ আমি যদি কোশ্চেন করি হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার অফ 5 ডিজিটস অ্যানসার কি হোয়াট ইজ দ্য অ্যানসার
লিস্ট নাম্বার অফ ফাইভ ডিজিট, এই অঙ্কটা ভুলে যা। এই নাম্বার পাঁচটা ডিজিট আছে, সেই পাঁচ ডিজিটের একটা লিস্ট নাম্বার, মানে সবচেয়ে কম নাম্বার কোনটা। ভেরি গুড, 10,000। আমাকে এবার কোশ্চেনটা দিকে ফিরে আয়। কোশ্চেনে বলছে দ্য লিস্ট নাম্বার অফ ফাইভ ডিজিট হুইচ ইজ এক্সাক্টলি ডিভিজিবল বাই 12, 12, 15 আর 19। এখন এই যে 10,000 অ্যান্সার দিল, এটা এটা হচ্ছে ফাইভ ডিজিটের লিস্ট নাম্বার, বাট ইজ ইট রিয়েলি ডিভিজিবল বাই 12, 15 আর 18? এটা কি 12, 15, 18 দিয়ে ভাগ করা যায়? মোস্ট প্রবাবলি যাবে না, ভাগ শেষ। স্যার থ্রি, আর থ্রি মানে থ্রি কি করে হবে? ফাইভ ডিজিটের বলছি তো, তাকে অ্যান্সার চাইছি থ্রি কি করে হবে? আবার কোশ্চেনটা আরেকবার পড়ো। কোশ্চেন ওকে ওকে, হ্যাঁ আরেকবার পড়ো, বুঝতে পারলি। বলছে লিস্ট নাম্বার অফ ফাইভ ডিজিট হুইচ ইজ এক্সাক্টলি ডিভিজিবল বাই 12, 15 আর 18 কিভাবে আমরা বের করবো? খুব সিম্পল, এদের মাল্টিপল, এটা দিয়ে ভাগ যায় মানে এদের মাল্টিপল বা এদের কমন মাল্টিপল, তাহলে এদের লিস্ট কমন মাল্টিপলটাকে আমরা বের করবো, দ্যাট ইজ এলসিএম। 12, 15, 18 এই তিনটের এলসিএম বের করবো। তোরা যদি বের করে দেখিস 12, 15, 18 এলসিএম কত হবে? 180, 180। স্যার 10,080, হ্যাঁ হতে পারে, ওই পর বলছি। তো 180 হচ্ছে, আমি জাস্ট এখন এলসিএম এসেছি, 180। তাহলে আমাকে দেখতে হবে 180 যদি এদের এলসিএম হয়, now we have to find the multiple of 180 which is nearest to 10,000, মানে 10,000 nearest বললে শুধু হবে না, 10,000 এর পরে, it may be 10,000 হতে পারে, আমি যদি 10,000 কোনো ভাবে ভাগ হয়ে যায় মিলে যায়, the answer can be 10,000, but হবে না। So we have to check any number which is multiple of 180 and which is nearest to 10,000. তো আমরা কি করবো, 10,000 কে 180 দিয়ে ডিভাইড করবো, ডিভাইড করে দেখবো কত ভাগশেষ আসে। হ্যাঁ ভাগশেষ আসে দেখবি তোরা, ইফ ইউ চেক দ্য রিমাইন্ডার, যে রিমাইন্ডারটা হচ্ছে 100, ঠিক আছে? তার মানে আমরা কি করবো, রিমাইন্ডারের সাথে যদি আরো 80 যোগ করতে পারতাম তাহলে উই ক্যান ডিভাইড ওয়ান্স মোর, সো ইট উইল বি কমপ্লিটলি ডিভিজিবল বাই 180। তাহলে 80 যদি আমি অ্যাড করে দিই 10,000 এর সাথে এক্সট্রা, তাহলে এটা কমপ্লিটলি ডিভিজিবল হয়ে যায়, দ্যাট ইজ দ্য পয়েন্ট। And that is, in this way, we can find the required number. Okay, this is 10,080. Okay, this is 10,080. Okay, sir. Okay, that's what I'm going to say. Another problem, the least number, which should be added to 2497, so that the number is exactly divisible by 5, 6, 4, and 3. Can you register that? এখানে বলছে দ্য লিস্ট নাম্বার হুইচ শুড বি অ্যাডেড টু 2497 সো দ্যাট দ্য সাম ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 5, 6, 4, and 3। তাহলে আমাকে করতে হবে কি, খুব স্বাভাবিক, 5, 4, 6, 3 আর 5, 6, 4 তে যাই হোক না কেন, এদের দিয়ে ডিভাইড করতে হচ্ছে। সুতরাং এদের যে লোয়েস্ট কমন মাল্টিপল সেটাকে আমাকে বের, এদের লোয়েস্ট কমন মাল্টিপলটা কি, 5, 6, 4, 3? পসিবলি 60। এখন বলছে দ্য লিস্ট নাম্বার হুইচ শুড বি অ্যাডেড টু 2497, তার মানে আমরা চেক করব 60-র মাল্টিপল নাম্বার যেটা ওই 2497 এর থেকে একটু বড়, মানে ওর নেক্সট, মানে যদি 2497 ভাগ যায় তো ভালো 60 দিয়ে, না গেলে জেনারেলি যাবে না, তো তার ঠিক পরে, ঠিক পরে কোন সংখ্যাটা 2497 এর ঠিক পরে কোন সংখ্যাটা 60 দিয়ে ডিভিজিবল, দ্যাট ইজ আওয়ার কোশ্চেন। সো হোয়াট উইল ইউ ডু, ইউ জাস্ট
divide this number by 60 কতটা ভাগশেষ আসছে দেখা যাক তাহলে সেই ভাগশেষের সাথে বা রিমাইন্ডার আসছে দেখা যাক তাহলে সেই রিমাইন্ডারের সাথে কতটুকু অংশ জুড়ে দিলে 60 দিয়ে আরেকবার ভাগ চলে যায় সেটা আমরা বুঝে নিতে পারবো তাহলে সেই অংশটুকু যেটা রিমাইন্ডারের সাথে অ্যাড করলাম রিমাইন্ডারের সাথে অ্যাড করলাম সেটা না ভেবে আমি সেটা মেইন নম্বরের সাথে অ্যাড করে দিতে পারি ভাবতে পারি তো সো দ্যাট দ্যাট পার্ট ইজ দ্য লিস্ট পার্ট ইউ ক্যান অ্যাড 2497 সো দ্যাট দিস সাম ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 5 6 4 এন্ড 3 দিস ইজ দ্য অ্যানসার সো এটাই হিন্টস it is তোরা যদি চেক করিস দেখিস এটা এলসিএম অফ 60 তাহলে ডিভাইড করলে যদি 2497 কে 60 দিয়ে ডিভাইড করি দ্য রিমাইন্ডার ইজ 37 রিমাইন্ডার যদি 37 হয় 37 এর সাথে যদি আমি 23 আরো যদি থাকতো তাহলে 37 প্লাস 23 হয়ে গেলে আমরা 60 হয়ে যেত তাহলে আরো একবার ডিভাইড হয়ে যেতে পারতো কিন্তু সেটা হয়নি তাহলে আমরা যদি 23 অ্যাড করি মেইন নম্বরের সাথে তাহলে এই সমস্যাটা হতো না তাহলে দ্যাট 23 ইজ দ্য পার্ট অর দ্য লিস্ট পার্ট হুইচ উই ক্যান অ্যাড উইথ 2497 সো দ্যাট যে বাকিটা যেটি বলেছে 5463 এদের যদি ভাগটা যায় এই জিনিসগুলো স্যাটিসফাই হয়ে যেত এখন চেক করার জিনিস হচ্ছে বা বোঝার জিনিস হচ্ছে যেটা আমি 23 না যোগ করে আমি 83ও যোগ করতে পারতাম তোরা নিজেরা চেক করে দেখবি যে ইফ ইউ অ্যাড 83 দ্য সেম থিং উইল হ্যাপেন বাট আমার কোশ্চেনে যেটা বলে দিয়েছে সেটা সবসময় মাথায় রাখতে হবে দিস ইজ যে তারা জিজ্ঞাসা করেছে ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ শুড বি অ্যাডেড তার মানে লিস্ট কোনটা 23 23 আগে কোনো নাম্বার যোগ করলে হবে না 23 পরে অনেক নাম্বার যোগ করলে হয়ে যাবে কিন্তু 23 আগে কোনো নাম্বার যোগ করলে দিস থিং উইল নট হ্যাপেন ওকে এটি হচ্ছে তো এরকম প্রবলেম আরো একটা প্রবলেম আমি এখানে দেখাচ্ছি এই ধরনের প্রবলেম অনেক সময় আসে ফাইন্ড দ্য গ্রেটেস্ট কমন ডিভাইজার অফ টু নাম্বারস ওকে না বলছে গ্রেটেস্ট কমন ডিভাইজার অফ টু নাম্বারস ইজ 8 while the least common multiple is 144 মানে ওই GCD আর LCM দিয়ে দিয়েছে ফাইন্ড আরেকটা নম্বরকে বের করতে বলেছে যে আরেকটা নম্বর দিয়ে দিচ্ছে 60 এটা হচ্ছে সহজ ব্যাপার মানে যে ফর্মুলাটা লাস্ট ফর্মুলা আমি বললাম সেই ফর্মুলাটা ইউজ হবে GCD বলে দিয়েছে LCM বলে দিয়েছে দুটো নম্বরের একটা নম্বর ইজ 16 বলে দিয়েছে সো হোয়াট ইজ দ্য সেকেন্ড নাম্বার খুব সিম্পল ফর্মুলাটা বসিয়ে দিলে GCD ইনটু LCM মানে 8 ইনটু 144 ইজ ইকুয়ালস টু 16 ইনটু আরেকটা নাম্বার আমরা জানি না x ধরে নিলাম তাই x ইজ 8 ইনটু 144 ডিভাইডেড বাই 16 এটা হবে অ্যানসার করলে দেখবি 72 আসবে 72 ওকে ভেরি গুড আরেকটা আছে এটা করে আমি আজকে এখানে এই পার্টটা শেষ করব LCM LCM অফ টু নাম্বারস ইজ 138 LCM বলে দিয়েছে এন্ড বাট দ্য GCD ইজ 23 GCD ও বলে দিয়েছে তাহলে কি করতে হবে এখন বলছে দ্য নাম্বারস আর ইন এ রেশিও 1:6 হুইচ ইজ দ্য লার্জেস্ট নাম্বার অ্যামাংস্ট দ্য লার্জেস্ট নাম্বারটাকে জিজ্ঞাসা করেছে তো একই ফর্মুলাতে ব্যবহার করব কিন্তু ওই দুটো নম্বরের ওরা কোনো একটাকে স্পেসিফাই করেনি ওরা স্পেসিফাই করেছে অনলি দ্য রেশিও তাহলে আমরা কি করব একটা নাম্বার x0 নেব আর একটাকে 6x হয়ে ধরে নেব বিকজ দে আর ইন এ রেশিও ইজ অফ 1:6 দ্যাট মিন্স ইফ ওয়ান নাম্বার ইজ x another number is 6x okay so এই দুটো নম্বরে আমরা যদি গুণ করি তাহলে কত পাই 6x স্কয়ার আর LCM আর GCD কে গুণ করলে 23 into 138 okay so আমাদের ফর্মুলা কি আমাদের ফর্মুলা ইজ 6x স্কয়ার ইজ ইকুয়ালস টু 23 into 138 এখান থেকে x স্কয়ার পেয়ে যাব x স্কয়ার বের করলে সেখান থেকে আমরা ইফ ইউ টেক দা স্কয়ার রুট ইউ উইল গেট x সো আমাদেরকে জিজ্ঞাসা করেছে হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার ইজ 6x তাহলে আমাদের অ্যান্সারটা বেরোলো x সেটাকে 6 দিয়ে গুণ করতে হবে গুণ করলে ভেরি গুড একদম 138 বলেছিস তো সেই তাহলে হয়তো 138 হচ্ছে সেটা তাহলে পাবো এটা মাথায় রাখতে হবে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে কারণ কোশ্চেনে কি করেছে এটা আলটিমেটলি গুরুত্বপূর্ণ হুইচ ইজ দ্য লার্জেস্ট নাম্বার x এর ভ্যালু বের করতে কেউ বলে 6x বের করতে হবে তোদেরকে যেটা করতে হবে আমি দুটো লিংক দিয়ে দিচ্ছি এই এই পিডিএফটা থেকে পেয়ে যাবি এই পিডিএফটা আমি একটু পরে আপলোড করে দিচ্ছি এই পিডিএফটা থেকে এই লিংক দুটো পেয়ে যাবি ক্লিক করবি বা এই দুটো লিংকে কপি করবি একটা একটা করে
এই লিঙ্কে 36টা প্রবলেম আছে আর একটা লিঙ্কে বোধহয় 14টা প্রবলেম আছে। এই 14টা প্রবলেম প্রত্যেকটা প্রবলেমের কিভাবে করতে হবে হিন্টস সেটা পর্যন্ত দেওয়া আছে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। হতে পারে কোনো সামসের হিন্টস দেখো তোরা বুঝতে পারলি না, ইন দ্যাট কেস ইউ ক্যান আস্ক মি অলওয়েজ। সো এই 36 আর 14 টোটাল 50 প্রবলেমস উইথ হিন্টস, দে আর অল প্রবলেমস রিলেটেড টু এলসিএম আর এইচসিএফ এর রিলেটেড। তো তোরা এইগুলো তোরা প্র্যাকটিস করবি, কারণ তোদের হাতে অনেক সময় আছে, আবার আমরা প্রয়েস করি সময় আছে, তো এর মধ্যেই জিনিসগুলো প্র্যাকটিস করবি। অ্যান্ড ইন দ্য মিন টাইম মেবি স্যাটারডে আমরা একটা ছোট প্রবলেম বা ছোট কুইজ নিতে পারি, একটা 5টা বা 10টা প্রবলেমে এই এইচসিএফ আর এলসিএম রিলেটেড। তো তোরা এই জায়গাটা এই বা এই যে জিনিসগুলো ওখানে এক্সাম্পলগুলো দেওয়া আছে সেটা তোরা চেষ্টা করিস। ওকে, এটা আমি একটু পরে আপলোড করে দেবো, এটা পেয়ে যাবি, টোকার কোনো দরকার নেই। এবার ইয়েতে ফিরে আসি, তোর কোশ্চেনে ফিরে আসি। পার্টিকুলার কারো কোনো পার্টিকুলার প্রবলেম আছে না সবকটা কি আমাকে ডিসকাস করতে হবে? আমি আমার কাছে কারণ যেহেতু কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলো মোটামুটি এমন করা আছে যে প্রত্যেকের কাছে এটা উল্টে পাল্টে কোশ্চেন যাবে, মানে একটা অর্ডার, যে অর্ডারে আমি এখানে লিখেছি সেই অর্ডারই থাকবে, এরকম কোনো ব্যাপার নয়। সো সুতরাং আমি একটা কোন একটা সার্টেন মোমেন্ট আমি এটা প্রিন্ট আউট দিয়ে নিয়েছি, যাতে কেন করে মানে পিডিএফ করে নিয়েছি, যাতে কোনো কোশ্চেন গুলো অর্ডারে থাকে, আর সেই অর্ডারের রেসপেক্টে আমি অ্যান্সার গুলো প্রিপেয়ার করে দিয়েছি, আমার হাতে করে করেছি। তো দিস অ্যান্সার মোস্টলি ওই তোর আগের দিনে যার একটা পিডিএফ দিয়েছিলাম যে ফর্মুলা গুলো, সেই ফর্মুলার উপর বেস করেই হয়ে যায়, ঠিক আছে? তো যেমন আমি দুটো এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবি, সবকটা হয়তো নাও ডিসকাস করতে পারি। আমি আপলোড করে দিলাম, তোরা চেক কর, বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা কর, আমি বলে দেবো, কোনো অসুবিধা। আমি দু একটা প্রয়োজন মতো বলে দিচ্ছি। যেমন প্রথম প্রবলেমটা, প্রথম প্রবলেমটা বলেছে এস স্যালারি 50% মোর দ্যান বিস, হাউ মাচ পার্সেন্ট বিস স্যালারি লেস দ্যান এ। এটা একদম ডিরেক্ট ফর্মুলার অঙ্ক, এই যে প্রথম এটা এক নম্বর দেখতে পাচ্ছিস, এই এক নম্বরটা হচ্ছে ওটার অ্যান্সার। ডিরেক্ট ফর্মুলা বসিয়ে দিয়েছি এক্স বাই 100+x × 100 ইন রেসপেক্ট টু পার্সেন্টেজ, মানে এখানে যদি যদি পার্সেন্টেজ দিয়ে দিতে পারিস তার মানে বেসিক্যালি এটা হচ্ছে 33.33 বা 33 1/3। ওকে, সেটা একদম বেসিক ফর্মুলা, এটা এটা তোরা যদি মনে করতে চাস এটা কোথা থেকে লিখলাম এটার জন্য মানে তখন বেসিক্যালি ফর্মুলাটা হচ্ছে এইটা, এই ফর্মুলাটা থেকে কাজে লাগাতে হবে। এই যে স্ক্রিনে যেটা রয়েছে, if a is x percent greater than b, then b will be x by 100 plus x into 100 percent lesser than a. একদম ডাইরেক্ট ফর্মুলা, x এর জায়গায় 50 বসিয়ে দিবি, ফর্মুলা বসিয়ে দিলে এটা অটোমেটিক পেয়ে যাবি 33 1/3। যারা পারিস নি দেখবি। সিমিলারলি পরের অঙ্কটা একদম সেম, দ্য প্রাইস অফ কুকিং অয়েল হ্যাজ ইনক্রিজড 25%, বাই হোয়াট পার্সেন্ট শুড দ্য ফ্যামিলি রিডিউস দ্য কনজাম্পশন অফ কুকিং অয়েল so as not to increase the expenditure in this act. তাহলে এটা হচ্ছে এই পার্টটা, যেখানে এই
এটা ডিক্রিজ ছিল আর এটা ইনক্রিজ এই ফর্মুলাটা তোরা দেখিস ইফ প্রাইস অফ কমোডিটি ইজ ইনক্রিজ বাই এক্স পারসেন্ট দ্য কনজাম্পশন শুড বি রিডিউস সো দ্যাট দ্য এক্সপেন্স রিমেইনস দ্য সেম এটা হচ্ছে অ্যানসার এক্স বাই হান্ড্রেড প্লাস এক্স ইনটু হান্ড্রেড পার্সেন্টেজ রিপ্রেজেন্ট করলে এখানে একই রকম কোশ্চেন ইনক্রিজ বাই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দ্যাট মিনস এক্স ইজ ইকুয়ালস টু টোয়েন্টি ফাইভ বাদ বাকিটা তোরা ক্যালকুলেট করে নিবি কোনো অসুবিধা নেই আমার এখানে দেখি ক্যালকুলেট হয়তো নাও যদি করে দেওয়া থাকে করে দেখে নিস আরো একটা প্রবলেম এটা যেমন রমেশের স্যালারি ওয়াজ রিডিউসড বাই 10% এন্ড দেন দ্য রিডিউস স্যালারি ওয়াজ ইনক্রিজড বাই 10% মানে দুটো সাকসেসিভ ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট রয়েছে ফার্স্ট অফ অল ডিক্রিমেন্ট দেন হচ্ছে ইনক্রিমেন্ট তাহলে আমি ফর্মুলাটা কি বলেছিলাম বেসিক্যালি ফর্মুলা ছিল এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড আর যেটা ডিক্রিমেন্ট হবে সেটা রেসপেক্টে মাইনাস করে দিতে হবে তাহলে প্রথমে এখানে কি আছে প্রথমবার 10% রিডাকশন হয়েছে মানে ডিক্রিজ হয়েছে প্রথমে মাইনাস 10 বেসিক্যালি ভাবতে হবে আর সেকেন্ড ওয়ান ইজ ইনক্রিমেন্ট প্লাস 10 সুতরাং তোরা যদি হিসেব করিস তাহলে এই দ্যাট ইজ দ্য ফর্মুলা দেখ তিন নম্বরের যে অঙ্কটা মাইনাস 10 প্লাস 10 আর এটা মাইনাস হয়ে গেছে কারণ এটা 10 ইন্টু মাইনাস 10 ওই মাইনাসটা এখানে এসে প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেছে ডিভাইডেড বাই 100 তো এটাকে ক্যালকুলেট করলে দেখবি এটা মাইনাস 1 আসছে সো দ্যাট ইজ দ্য অ্যান্সার মাইনাস 1 তো অ্যান্সার মাইনাস 1 আসছে এটা থেকে আমরা কি ইয়ে করবো বলবো যে এটা ইনক্রিমেন্ট হয়নি ডিক্রিজ হয়েছে বেসিক্যালি ডিক্রিমেন্ট হয়েছে এটা হচ্ছে 1% 1% ডিক্রিজ অ্যাকচুয়ালি ঠিক আছে আলটিমেটলি 1% ডিক্রিজ হয়েছে মাইনাসটা ইন্টারপ্রিট করে বলতে হবে যে মাইনাস এসছে মানে ওটা হচ্ছে ডিক্রিজ হয়েছে ঠিক আছে প্লাস এলে ইনক্রিজ হতো এরকম পপুলেশনের কিছু অঙ্ক আছে পপুলেশনের অঙ্কগুলো যেমন এই একটা অঙ্ক এই অঙ্কটা হয়তো একদম পারিস দিয়েছিলাম বোধ হয় ইন এ কান্ট্রি 55% পপুলেশন ইজ ফিমেল তার মানে মেল কতজন বাকি 45% আদার্স না ধরলে 45% তো 80% অফ মেল পপুলেশন ইজ লিটারেট তো আউট অফ 45% মেল পপুলেশন 80% ইজ লিটারেট তাহলে লিটারেট তাহলে কত পার্সেন্ট এক্সাক্টলি দাঁড়াচ্ছে এই ছবিটার দিকে তাকালে বুঝতে পারবি 55% ফিমেল 45% মেল ওকে তাহলে মেলের মধ্যে লিটারেট কত 80% তার মানে 45/100 অলরেডি ছিল তার মধ্যে 80/100 তাহলে বেসিক্যালি 36% গিয়ে দাঁড়াবে ঠিক আছে সো বেসিক্যালি 36% মেল হচ্ছে লিটারেট তখন তাহলে টোটাল লিটারেসি হচ্ছে 58% তার মানে বাকি যে লিটারেসিটা আসছে দ্যাট ইজ সেটা কন্ট্রিবিউট করছে এই 55% ফিমেল পপুলেশন বাকি লিটারেসি হচ্ছে 58-36 দ্যাট মিনস 22% তো এখন আমাকে জিনিসটাকে এক্সপ্রেস করতে হবে ইন টার্মস অফ ফিমেল পপুলেশনের রেসপেক্টে এই যে বলেছে না ইন এ কান্ট্রি হাউ মাচ অফ ফিমেলস আর লিটারেট ইফ টোটাল লিটারেসি ইজ 58% তার মানে এখন ওই 55% ফিমেল পপুলেশনের মধ্যে 22% ইলিটারেট সরি লিটারেট সো তাহলে লিটারেটের পার্সেন্টেজ কত মানে 55 জন ফিমেলের মধ্যে 22 জন হচ্ছে লিটারেট তাহলে পার্সেন্টেজের বিচারে দ্যাট উইল বি ইফ ইউ ক্যালকুলেট দিট উইল কাম 40% ওকে চেক করে দেখি সেটা হচ্ছে 22% 22% এটা টোটালের রেসপেক্টে ছিল এখন এটাকে কাউন্ট করতে বলেছে 50% ফিমেল যেটা আছে ফিমেলের রেসপেক্টে তার মানে এটা 22/50×100 55×100 তার মানে এটা বেসিক্যালি 40% এটা অ্যান্সার এটা সিম্পল জিনিস আচ্ছা আরেকটা এখানে একটা কোশ্চেন দিয়েছে টু নাম্বারস আর লেস দ্যান এ থার্ড নাম্বার বাই 30% অ্যান্ড 37% রেসপেক্টিভলি হাউ মাচ পার্সেন্ট ইজ দ্য সেকেন্ড নাম্বার লেস দ্যান দ্য ফার্স্ট তো এখানে একই রকম ব্যাপার প্রথম নাম্বারটা হচ্ছে থার্ড নাম্বারের থেকে 30% কম তার মানে বেসিক্যালি দ্যাট ইজ থার্ড নাম্বারকে আমি যদি জেড ধরে নিই তাহলে তার ফার্স্ট নাম্বার যদি এক্স হয় দ্যাট উইল বি 70z/100 30% কম তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে 70% তাই তো দ্যাট উইল বি দিস থিং আর আরেকটা নাম্বার দ্যাট ইজ 37% লেস তার মানে বেসিক্যালি সেটা হচ্ছে 63% তার মানে 63z/100 তো থার্ড নাম্বারটা বেসিক্যালি আমি যদি 100 ধরে নিই তাহলে ফার্স্ট নাম্বারটা 70 আর সেকেন্ড নাম্বারটা হচ্ছে 63 এখন আমাকে কোশ্চেন কি করেছে কোশ্চেন করেছে হাউ মাচ পার্সেন্ট ইজ দ্য সেকেন্ড নাম্বার লেস দ্যান দ্য ফার্স্ট ফার্স্টের থেকে কতটা ছোট তাহলে ফার্স্টের থেকে ফার্স্ট নাম্বারটা হচ্ছে 70 সেকেন্ড নাম্বারটা হচ্ছে 63 সো উইদিন 70
দ্য সেকেন্ড নাম্বার ইজ লেস বাই সেভেন, মানে সত্তরের মধ্যে সাত কম, তাহলে উইদিন হান্ড্রেড কত? দশ কম, ঠিক আছে? সো দ্য অ্যান্সার উইল বি 10%, দিস 10% উইল বি দ্য অ্যান্সার। সত্তর যদি সাত কম হয় তাহলে একশোতে কত দ্যাট ইজ টেন পার্সেন্ট। বুঝে গেছি, তো এই প্রবলেমটা হচ্ছে লাস্ট প্রবলেমটা। পাঁচ টাকায় ছটা না ছ টাকায় পাঁচটা, তাই তো? হ্যাঁ, দেখ 30, তো এটা ছিল সেলিং প্রাইস অফ সিক্স পেন্সিল, এটা আমাকে বের করতে হবে, ঠিক আছে? কস্ট প্রাইস বলে দিয়েছিল ছটা পেন্সিল কিনেছে ক টাকায়, পাঁচ টাকায় দেখবি, ঠিক আছে? কস্ট প্রাইস অফ সিক্স পেন্সিল ওয়াজ রুপিস ৫, আর ও বেচেছিল কত করে? অঙ্কটা আরবা বল তুই। সিক্স পেন্সিলস বাইট রুপিস ৫ অ্যান্ড সোল্ড দেম অ্যাট ৫ পেন্সিলস ফর রুপিস ৬। ক্যালকুলেট হিজ গ্রেইন পার্সেন্টেজ। অঙ্কটা দেখাতে পারলে সবচেয়ে ভালো হতো। এই জন্য a man bought 6 pencils for rupees 5 and sold them at 5 pencils for rupees 6. Calculate the gain percentage. তার মানে দেখ, gain percentage যখনই তোকে বের করতে দিয়েছে তখন তুই বের করবি কত টাকায় কিনেছিল আর কত টাকায় বেচেছিল, এই দুটো জিনিস, সেলিং প্রাইস আর কস্ট প্রাইস, দুটোই তোর কাছে ইম্পর্টেন্ট। তাহলে কিনেছিল 6 পেন্সিল, ছটা পেন্সিল পাঁচ টাকায়, বেচার সময় কি করেছে? পাঁচটা পেন্সিল ছ টাকায় বেচেছে, তাহলে ওই ছটা পেন্সিল ক টাকায় বেচেছে? দ্যাট ইজ ইউর কোশ্চেন। এই কোশ্চেনটা প্রথমে তুই বের কর, এই অ্যান্সারটা তুই বের কর, এই অ্যান্সারটা পাবি এইখানে। সেলিং প্রাইস দিস ইজ সিক্স বাই ফাইভ ইন্টু সিক্স, ঠিক আছে? বোঝা গেল কি? কত টাকা বেচেছে? পাঁচটা পেন্সিল ছ টাকায় বেচেছে, সো একটা পেন্সিলের দাম তাহলে সিক্স বাই ফাইভ, আর ছটা পেন্সিলের দাম সিক্স ইন্টু সিক্স বাই ফাইভ, তো দ্যাট ইজ ওটা যে সেলিং প্রাইস সেটা হচ্ছে ওইটা। আর কস্ট প্রাইস কত ছিল? কস্ট প্রাইস ছিল পাঁচ টাকা, তাহলে গেইন কত হলো? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, দ্যাট ইজ 11/5। ওকে, তাহলে গেইনটাকে যদি পার্সেন্টেজে চেঞ্জ করি তাহলে কি করে হবে? কত পার্সেন্ট হচ্ছে গেইন, মানে হচ্ছে কত টাকা লাভ হলো, এবং সেটা হবে সবসময় কস্ট প্রাইসের উপর। সো ইফ ইউ ডিভাইড গেইন বাই কস্ট প্রাইস ইন্টু হান্ড্রেড, দ্যাট ইজ 44%। ওকে, so whenever you calculate some gain, this will always happen on cost price, not the selling price. Just to gain a percentage of it, just to bhag kore actually gun korchi 44%. okay, মানে আমি ছটা পেন্সিল একটা বের করব, তাই তো? একদম ছটাই, মানে তুই ছটা কিনেছিস তো, তুই ছটাই ছটাই কত টাকা দিয়ে বেচেছিস সেটা বের করবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে সবকটা অঙ্কই করে দেওয়া আছে, তোরা ওটা দেখ, আর কিছু যদি বলার থাকে বলতে পারিস, কোনো অসুবিধা নেই। একটা ছিল,
ওটা খুব সহজ অঙ্ক, খুবই সহজ অঙ্ক। এই এটা দেখেন, প্রথম যে তোকে দুটো স্কুলের কথা বলেছে, ঠিক আছে, একটা স্কুলের ডেটা দেওয়া রয়েছে, ওই ডেটা থেকে আরেকটা স্কুলকে ক্যালকুলেট করতে হবে, এটা হচ্ছে পি স্কুল, এটা হচ্ছে কিউ স্কুল, ঠিক আছে। আর এই এটা হচ্ছে তোর যে রেশিওটা সেটা দিয়ে দিয়েছে কিউ বাই এ ইজ 70/100, তার মানে অ্যাপিয়ার করে একটা হচ্ছে অ্যাপিয়ার করেছে আর একটা হচ্ছে কোয়ালিফাই করেছে, তাই তো, দুটো জিনিস দেওয়া আছে, ওর রেশিওটা দিয়ে দিয়েছে 70/100, এইটা হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে পি স্কুলের রেসপেক্টে, এটা বোঝা গেল? এই জিনিসটা যেটা লিখেছি, এই যে রেশিওটা, রেশিওটা হচ্ছে 70/100, কেন কি এই জিনিসটা এখানে এরম বলেছে, in an examination the percentage of student qualified to the student appeared, মানে ওই স্টুডেন্ট কোয়ালিফাইড আর অ্যাপিয়ার্ড এই দুটো রেশিও হচ্ছে বা এই দুটোকে যদি পার্সেন্টেজ রিপ্রেজেন্ট করিস তাহলে সেটা হচ্ছে 70%। এই জিনিসটার অর্থ হচ্ছে এইটা, এই জিনিসটার অর্থ হচ্ছে এই অ্যাপিয়ার্ড আর কোয়ালিফাইড এই দুটোর যদি রেশিও করিস দ্যাট উইল কাম অ্যাজ 70/100, এটা হচ্ছে পি স্কুলের রেশিও। এই যে আমি সেকেন্ড রেশিওটা লিখেছি আমার স্ক্রিনে, এই যে সেকেন্ড রেশিওটা দেখাচ্ছি, দিস রেশিও ইজ কোয়ালিফাইড বাই অ্যাপিয়ার্ড অফ দা সেকেন্ড স্কুল, দা সেকেন্ড স্কুল মানে কিউ স্কুল। ওকে, এখন কিউ স্কুলের qualified আর appeared এই দুটো ডেটা এই ডেটা থেকে ডিরাইভ হয়ে গেছে। স্যার, স্যার আমার একটা কোশ্চেন আছে, স্যার আমি একটু আনতে পারিনি, কোনটা পারিনি, ওই যে 20% ডিক্রিজ ইন প্রাইস অফ রাইস, পিপল ক্যান বাই 10 kg মোর রাইস ইন রেস 100, হোয়াট ইজ দা অরিজিনাল প্রাইস অফ 1 kg অফ রাইস? By 20% decrease in the price of rice, people can buy 10 kg more rice in rupees 100. What is the original price of 1 kg of rice? Please. So, it is very simple. Original, it is very simple. It is very simple. Original price is very simple. It is original price is very simple. So, it is very simple. So, the original price is very simple. I have seen it. I have discussed it. Original price is very simple. X. 20% ডিক্রিজ হয়েছে, ডিক্রিজ হওয়ার পর তাহলে প্রাইসটা কত হয়েছে, 20% ডিক্রিজ হলে কতটা ডিক্রিজ হয়েছে, এক্স থেকে এক্সের 20% মানে 20x/100, তার মানে নতুন প্রাইস কত হয়েছে, x-20x/100, তার মানে এটা বেসিক্যালি হবে 80x/100, দিস ইজ দ্য নিউ প্রাইস, বোঝা গেল? তো এই যে 100 টাকায়, হ্যাঁ বোঝা গেছে তো?
তাহলে এই 100 টাকায় 100 রুপিস আগে কত কেজি রাইস পেতাম? আগে রাইসের দাম ছিল সাপোজ X টাকা কেজি, তাহলে কত কত কেজি 100 টাকায় কত কেজি আমরা রাইস পেতাম? 100/X, এটাই তো নর্মাল। রাইসের দাম যদি 10 টাকা কিলো হয়, 100 টাকায় কত কতটা রাইস পাওয়া যাবে? 100/10 মানে 10 কেজি, এরকমই ব্যাপার। রাইসের প্রাইস এক্স ছিল 100 টাকা 100 টাকায়, পেতাম পেতাম কত? 100/X। এখন ডিক্রিজ হওয়ার পর পাচ্ছি কত? 100/80x/100, কারণ এখন নতুন প্রাইস কিন্তু 80x/100, তার মানে 100/Y এরকম ভাবতে হবে, যেখানে ওয়াইটা হচ্ছে 80x/100। ঠিক আছে, আমি লেখাটা দেখাই, লেখাটা দেখালে তোমরা বুঝতে পারবে। অরিজিনাল প্রাইস ওপি এক্স, পরে যে রিডিউস প্রাইস সেটা হচ্ছে 80x/100। তাহলে আগে রাইসের কোয়ান্টিটি কত ছিল? 100/X, এখন রাইসের কোয়ান্টিটি 100/80x/100, ওই তলায় যে 100 সেটা উপরে ভাগ হয়েছে, উপরে চলে এসেছে, সুতরাং সেটা 100/100/80x হয়ে গেছে। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন এই কোয়ান্টিটিটা না, এখন কোয়ান্টিটিটা 10 কেজি বেশি, তার মানে দিস কোয়ান্টিটি মাইনাস দ্য অরিজিনাল কোয়ান্টিটি পাস্ট কোয়ান্টিটি, এগুলো বিয়োগ করলে তাহলে 10 হচ্ছে, বিয়োগ ইকুয়ালস টু 10। সো এখান থেকে আমাকে বের করতে হবে এক্সটা করতে, খুব সহজ, সিম্পলি বিয়োগ হয়ে যাচ্ছে, এটা বিয়োগ হয়ে গেলে এক্স এর ভ্যালু বেড়াচ্ছে 2.5, এটা হচ্ছে অ্যান্সার। আমি ওল্ড প্রাইস ধরে নিলাম, নিউ প্রাইস 80% হয়ে গেছে, 20% রিডিউস হয়েছে, মানে 80% হয়ে গেছে, নতুন প্রাইসটা বের করে ফেললাম। তাহলে 100/100 টাকায় আগে কতটা পেতাম, এখন কতটা পেতাম, সেই দুটো বের করলাম, সেই দুটোকে বিয়োগ করলাম, বিয়োগ করলে সেটা এক ডিজিট ডিফারেন্স, সেটা হচ্ছে 10 কেজি, ইকুয়েট করলাম এবং সেখান থেকে এক্সটাকে বের করলাম। দ্যাট ইজ দ্য এগুলো চার স্টেপ, বোঝা গেছে? হ্যাঁ স্যার। আর কিছু বলার আছে? আমি কিনা জানি না, তোদেরকে আমি সলভটা পুরোটাই দিয়ে দিচ্ছি, আর আমি আমার মতন ভাবে যেভাবে এইগুলো পেয়েছি এইটা ওর সাথে আপডেট করে দিচ্ছি, তার কারণ তোরা তাহলে কোরিলেট করতে পারবি কোনটা কার অ্যান্সার, নাহলে কোরিলেট করানো যাবে না। তো এগুলো দেখ, স্টাডি কর, এর মধ্যে থেকে যদি কোনো কিছু কোনোটাই যদি আবার প্রবলেম হয় আমাকে বলবি, আবার বলবি, পরের দিন বলবি, আবার ডিসকাস করে দেবো এর মধ্যে থেকে যে কোনো প্রবলেম, মানে যে কোনোটা যদি প্রবলেম হবে, এর মধ্যে থেকে প্রবলেম হওয়ার কথা কয়েকটা তো প্রবলেম হবেই আমি জানি, আশা করি, মানে একটা অন্তত বলে দিচ্ছি প্রবলেম হবে, 17 নম্বরটা প্রবলেম হবে, দেখিস তাও, দেখিস আগে নিজেরা চেষ্টা করিস, তারপর মোস্ট অফ দ্য জায়গা জিনিস কিন্তু যে আমি আগের দিন যে ফর্মুলাগুলো করিয়েছিলাম সেই ফর্মুলাগুলো থেকে একদম ডিরেক্ট ফলো করছে, মানে একদম জাস্ট আমি ফর্মুলা লিখেছি, এক লাইন করে রেখে দিয়েছি, আর কিছু করার নেই। ঠিক আছে, তো চেক করবি, আর যেগুলো একটু বড়ো সেগুলো যেমন পপুলেশনের অঙ্কগুলো আমি বুঝিয়ে করার চেষ্টা করেছি, যদি বুঝতে পারিস কিনা দেখ, নাহলে পরের দিন বলবি, কোনো অসুবিধা নেই, বুঝবি, আশা করি বুঝতে পারি, পপুলেশনের অঙ্ক খুবই সহজ, একটা দুটো অঙ্ক মেবি একটু প্রবলেম হলেও হতে পারে, সেটা আমাকে বলবি, আমি সেই বুঝে আজকে কি তাহলে এখানেই থাকছে নাকি? থাকুক, আবার পরের দিন ডিসকাস হবে। আর তোরা যেটা করবি এর মধ্যে সেটা হচ্ছে আবার বলে দিচ্ছি, ওই যে লিঙ্কটা দিয়ে দিয়েছি আমি, আপলোড করে দেবো একটু পরে মেটেরিয়াল, ওই মেটেরিয়ালের ভেতরে ওই লিঙ্কটা থাকবে, দেখবি ওই লিঙ্কে গিয়ে যে প্রবলেমগুলোর কথা বললাম HCF আর LCM সেগুলো সলভ করার চেষ্টা করবি, এবং সেগুলো সলভ হিন্টস দেওয়া রয়েছে, প্রবলেম হওয়ার কথা না হলে আমাকে জিজ্ঞাসা করবি, বলবি। আর এই যে সলিউশনটা দিলাম, সলিউশনটা থেকে নিজেরা স্টাডি করার চেষ্টা করবি, যারা পরীক্ষা দিয়েছিস আমি পেয়ে গেছি সেটা, এগুলো তো হয়তো তোরা নম্বর পেয়েও গেছিস, তো আর যেগুলো না পেয়ে থাকি সেগুলো থেকে দেখে বোঝার চেষ্টা করবি, কিছু বুঝে না পারলে পরের দিন বলিস, ঠিক আছে? ওকে, আজকে আপাতত তাহলে এখানেই শেষ করছি, ছাড়ছি। স্যার থ্যাংক ইউ।